নমস্কার, আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দাঁড়িয়ে আছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে। এটা হচ্ছে এলগিন রোডের উপরে বাড়িটি রয়েছে। এখানে যতীন দাস মেট্রোটা এইদিকে, আর এদিক থেকে আসলেই 800 মিটারের হাঁটলেই কিন্তু এই নেতাজি ভবনটা তোমরা পেয়ে যাবে। প্রথমে ঢুকতেই আমাদের এইটা চোখে পড়বে। এইটা চোখে পড়ার পরে আমরা টিকিট কাউন্টারটা দেখতে পাবো। টিকিট কাউন্টার দূরে দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু তোমাদেরকে যে মিউজিয়াম আছে, মিউজিয়ামে টিকিট কিনতে হবে। এটা সময় হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর বাচ্চাদের জন্য 10 টাকা, আর অ্যাডাল্ট যারা থাকে তাদের জন্য 20 টাকা টিকিটের প্রাইস। 1909 সালের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু কিন্তু এই বাড়িটি তৈরি করেন। এখানে যে বাড়িটি রয়েছে, 1941 সালের 16 থেকে 17 জানুয়ারির রাত্রে কিন্তু এখান এই যে বাড়িটা রয়েছে এখান থেকেই কিন্তু মহা নিষ্ক্রমণ হয়েছিল, বা যেটাকে আমরা সবাই দ্য গ্রেট এস্কেপ বলে জেনে থাকি। আর এই জায়গাটা হচ্ছে এলগিন রোড আছে, এলগিন রোডের একদম ওপরেই কিন্তু, আমার অপোজিটে যদি দেখি এলগিন রোড আছে, এলগিন রোডের ওপরেই কিন্তু এই বাড়িটির কিন্তু রয়েছে। লাইট অলরেডি জ্বলে গেছে, আর টাইমিং হচ্ছে এখান থেকে এখানে 5টার মধ্যে কিন্তু টোটালটাই হচ্ছে বন্ধ হয়ে যায়, মানে গেট ক্লোজ হয়ে যায় 5টা। যারা যারা আসতে চাও কিন্তু 5টার আগে তোমরা আসতে। নেতাজির যে রুমটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর নেতাজির মিউজিয়াম যেটা হয়েছে সেটা সেকেন্ড ফ্লোরে, আর টিকিট কাউন্টার কিন্তু 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। ভিতরে ঢুকতেই প্রথমে এটা চোখে পড়বে, তারপরে যেটা আমাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই রকম একটা বারান্দা টাইপের। বারান্দা থেকে আমরা যদি ডান দিক ঢুকে যাই, ঢুকে গিয়ে একটা কনফারেন্স হল পড়বে। সেই কনফারেন্স হলটা কিন্তু ওনারা যখন কোনো কনফারেন্স হতো, ওনাদের মিটিং হতো, তখন ওনারা কিন্তু এই কনফারেন্স হলটা ইউজ করতেন। ১৯৪১ সালের 16 থেকে 17 জানুয়ারির রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দেন, যেটা আমরা একটু পরেই দেখবো, আর যেটা কিন্তু আমরা দ্য গ্রেট এস্কেপ বলে বা মহা নিষ্ক্রমণ বলে জেনে থাকি। ভিতরে ঢুকতেই প্রথমে আপনাদের এটা চোখে পড়বে, আর এই হচ্ছে সেই গাড়ি যে গাড়ি করে কিন্তু নেতাজিকে শিশির কুমার বসু ওনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন। পুরো বাড়িটাই কিন্তু বেশ ভালোভাবে সাজানো গোছানো, আর খুব ভালোভাবে কিন্তু মেনটেন করা আছে। যে দুটো বিছানা এখানে দেখা যাচ্ছে, একটাতে ওনার বাবা থাকতেন আর একটাতে উনি থাকতেন, আর এইগুলো জুতোগুলো কিন্তু উনি ব্যবহার করতেন। এই ইউনিফর্মটা উনি আজাদিন ফৌজে যখন ছিলেন তখন এটা পরেছিলেন। বিভিন্ন রকম প্রাইভেট বৈঠক উনি এই রুমের মধ্যেই কিন্তু করতেন বিপ্লবীদের সাথে, যারা যারা ওনার সাথে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সাথে। মিউজিয়ামের ভিতরে পুরো সব কিছু কালেকশনটা খুব সুন্দরভাবে গোছানো রয়েছে। কিছু সুভেনিয়ার্স আছে যেগুলো তোমরা ভিতরে গেলে দেখতে পাবে। বিভিন্ন রকম জ্যাকেট রয়েছে, উনি যে কাপড় ব্যবহার করতেন সেগুলো সব এখানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যখন কলকাতায় এসেছিলেন উনি নেতাজি ভবনটা একবার দর্শন করতে গেছিলেন। সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়েই উনি গৃহত্যাগ করেন, আর গাড়িটি কিন্তু রাখা ছিল একদম সামনেই। এবার আমরা কিন্তু গাড়িটি দেখব, আর সিঁড়িটা কিন্তু দেখা যাচ্ছে এরকমভাবে। আর সামনের এই জায়গাটা গাড়িটা ছিল এখানে, গাড়িটা হচ্ছে এটা। গাড়িটা কিন্তু এখনো খুব ভালো করে যত্ন করে রাখা আছে।
নেতাজি সুভাষচন্দ্র বোস নামটাই কিন্তু যথেষ্ট,